শেষ বিকেলের হালকা ঠান্ডা টি শার্ট পরা তামিম ইকবালকে কতটা ছুঁয়ে গেছে সেটা তিনি হয়তো ভালো জানেন, তবে লম্বা সময় পর মিরপুর ইনডোরে তামিমের ব্যাটিং অবশ্যই ভালো সংবাদ। সকালের দিকেই মিরপুরে এসেছিলেন তামিম, ইনডোরে ব্যাট করেছেন ঘণ্টাখানেক। তবে যে ইঞ্জুরির কারণে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন, বাম হাতের বুড়ো আঙুলের সেই চোট এখনও পুরোপুরি সারেনি। চোটের অবস্থা সম্পর্কে জানা যায় এখনও খোলা আছে, ব্যাটিংয়েও 70% শক্তি প্রয়োগ করতে পারছেন, যা এই মুহূর্তে বেশ ইতিবাচক। মিরপুরে ব্যাট করতে গিয়ে সোমবারেও হালকা ব্যথা টের পেয়েছেন, তবে ওই ব্যথা সহ্য করেই ব্যাটিং চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের চিকিৎসক, অনেকটা বিষে বিষক্ষয়ের মতো। কেননা ব্যথা সারাতে ওই ব্যথার জায়গাতেই আস্তে আস্তে চাপ বাড়াতে হবে, তাতেই ব্যাটিং করে ব্যথা বিদায় করতে পারবেন তামিম ইকবাল। প্রশ্ন হলো পুরো ফিট হতে কতদিন লাগবে, আর ফিট হওয়া মানেই কেবল ব্যাটিং করতে অসুবিধা হচ্ছে না এমন কিন্তু না, ফিল্ডিং ফিটনেসের ব্যাপারও একইভাবে গুরুত্বপূর্ণ। জানা গেছে রিহ্যাব সেশন ঠিক মতো চললে আর চোটের জায়গায় অস্বাভাবিক কোনো কিছু আগামী কয়েকদিনে দেখা না দিলে জানুয়ারির প্রথম সপ্তাহেই পুরো ফিটনেস ফিরে পাবেন টাইগারদের ওয়ান ডে ক্যাপ্টেন। নেট বা ইনডোরে ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্য থাকলে পরবর্তীতে অবধারিতভাবে যে প্রশ্নটা সামনে আসে সেটা হলো ম্যাচ ব্যাটিংয়ের জন্য কতটুকু তৈরি তামিম। সেই প্রশ্নের উত্তর মেলাতে ম্যাচ খেলে ব্যাটিং ঝালানোর সুযোগও তামিমের সামনেই, বিসিএলের ওয়ান ডে ভার্সন। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নাই, বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ, তাহলে কবে নিচ্ছেন আকাশ? সব ঠিক থাকলে জানুয়ারির 8 তারিখ শুরু হতে পারে বিসিএলের ওয়ান ডে রাউন্ড, যেখানে প্রতিটা দল 3টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সব ঠিক থাকলে এবারের বিসিএলের ওয়ান ডে রাউন্ডে খেলবেন তামিম ইকবাল। প্রথম কারণ, ব্যাটিং ফিটনেস ঝালিয়ে নেয়া, কেননা মার্চে আফগানিস্তান আসার আগে বিসিএলই হতে পারে ওয়ান ডে অধিনায়কের ওয়ান ডে ম্যাচ প্র্যাকটিসের একমাত্র সুযোগ। দ্বিতীয় কারণ, বিপিএল। লম্বা সময় ধরে টি টোয়েন্টির বাইরে থাকা তামিম ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যে ম্যাচ প্র্যাকটিসের অপেক্ষায় আছেন, সেই অপেক্ষা মিটতে পারে বিপিএলের ওয়ান ডে খেলে। 3 ম্যাচের কয়টা তামিম খেলবেন সেটা এখনই হলফ করে বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে অন্তত 2টো ম্যাচ খেলতে আগ্রহী টাইগারদের ওয়ান ডে ক্যাপ্টেন। দেবচৌধুরী, অলরাউন্ডার।